আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইউনিক স্কুলে সোফা সাজেশন এমসিকিউ ক্লাসটিতে। আমি অর্থনীতি দ্বিতীয় পত্র সম্পূর্ণ বই থেকে টোটাল 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ বাছাই করেছি। আজকের এই ক্লাসটিতে আমি 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করব, আগামী ক্লাসে বাকি 50টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমরা যদি এক নম্বর এমসিকিউটা দেখি, চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? অপশন ক চতুর্থ, খ তৃতীয়, গ দ্বিতীয়, গ হচ্ছে প্রথম। আমরা জানি চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে তৃতীয়। দুই, আবাদযোগ্য জমি কাকে বলে? আমরা জানি আবাদযোগ্য জমি হচ্ছে যেটাতে চাষ করা যায়, অর্থাৎ আবাদযোগ্য জমি এগুলাকে বলা হয় কৃষিজ। উত্তর হচ্ছে ক। তিন, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি? আমরা জানি বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। চার নম্বর, যে খামারে এক অংশে ফসল উৎপাদন অন্য অংশে পশুপালন করা হয় তাকে কি বলে? আমরা জানি এক অংশে ফসল উৎপাদন আবার অন্য অংশে হচ্ছে পশুপালন করা হয়, তার মানে এটা হচ্ছে একটা মিশ্র খামার। উত্তর হচ্ছে মিশ্র খামার। পাঁচ, বাংলাদেশের জিডিপিতে কৃষির কোন উপকাতের অবদান সবচেয়ে বেশি? ক স্বচ্ছ শাকসবজি, খ বনজ সম্পদ, গ প্রাণীজ সম্পদ, গ মৎস্য সম্পদ। আমরা জানি এখানে হচ্ছে শস্য ও শাকসবজির অবদান সবচেয়ে বেশি। ছয় নম্বর, কোন ধরনের কৃষিজাত দ্রব্য উৎপাদনে কৃষিজমির প্রয়োজন হয় না? কৃষিজমির প্রয়োজন হয় না এরকম কৃষিজাত দ্রব্য হচ্ছে মাশরুম, অর্থাৎ এটা বাড়ির আঙ্গিনায় চাষাবাদ করা যায়, অর্থাৎ এটার জন্য আলাদা কোনো কৃষিজমির প্রয়োজন হয় না। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের আদর্শ কৃষি খামারের আয়তন কত? বাংলাদেশ যেহেতু একটু ছোট দেশ, এখানে আবাদী জমির পরিমাণ খুব কম, তাই এখানে আদর্শ কৃষি খামারের আয়তন হচ্ছে 3 একর। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে কৃষি ঋণের উপানুষ্ঠানিক উৎস কোনটি? উত্তর হচ্ছে গ্রামীণ ব্যাংক। নয়, কোন দেশে কত শতাংশ বনভূমি থাকা দরকার? একটি দেশে সাধারণত 25% বনভূমি থাকা দরকার। পরবর্তী প্রশ্ন, বৃহদায়তন শিল্পের উদাহরণ হচ্ছে, অর্থাৎ বড় যে শিল্প এগুলো উদাহরণ হচ্ছে পাট ও বস্ত্র শিল্প, সিকিউরিটি প্রিন্টিং, অর্থাৎ ক এবং গ। পরবর্তী প্রশ্ন, নার্সারি স্থাপন প্রধানত কোন কার্যক্রমের অংশ? আমরা জানি নার্সারি স্থাপন, অর্থাৎ যেখানে চারা গাছ বপন করা হয়, তাহলে নার্সারি স্থাপন হচ্ছে কৃষিকাজের একটা অংশ। পরবর্তী প্রশ্ন, সাদা সোনা নামে খ্যাত, অর্থাৎ হোয়াইট গোল্ড বলা হয় কাকে? হোয়াইট গোল্ড বলা হয় সিংডিকে। পরবর্তী প্রশ্ন, কৃষির উপকাতসমূহ হচ্ছে? কৃষির উপকাতসমূহের মধ্যে রয়েছে পশুপালন, শস্য ও শাকসবজি। খনিজ সম্পদ এটা কৃষির উপকাত নয়, এটা আলাদা একটা শিল্পকাতের অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন, শস্য বহুমুখীকরণের মাধ্যমে, আমরা জানি শস্যকে যদি বহুমুখীকরণ করা যায় তাহলে খাদ্য ঘাটতি পূরণ করা সম্ভব হবে, এক শস্যের পরিবর্তে একাধিক শস্য উৎপাদন সম্ভব হবে, জনগণের পুষ্টি চাহিদা পূরণ সম্ভব হবে, কিন্তু এখানে বলছে সম্ভব নয়, তাই এটি হবে না, ক এবং গ। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে কৃষি পণ্য বিপণনের সমস্যাগুলো হলো? বাংলাদেশে যদি কৃষিপণ্য বিপণন করতে চাই যে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়, এক নম্বর হচ্ছে পরিবহন ব্যবস্থার অভাব, সনাতন চাষাবাদ, গুদামের অভাব। তিনটি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কৃষিতে ICT কেন ব্যবহার হচ্ছে? কৃষিতে ICT ব্যবহারের ফলে কৃষি বিষয়ক যে কোনো সমস্যা সমাধান করা যায় এবং এই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা যায়। তাহলে উত্তর হচ্ছে খ এবং গ। পরবর্তী প্রশ্ন, একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটি পরে 17 এবং 18 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। ক, দেশের সরকার কৃষকদের জন্য ন্যায্য মূল্যে কৃষি উপকরণ ও সেচ যন্ত্রপাতি সহজলভ্যকরণ, সার ও ডিজেলের মূল্যে সরকার ভর্তুকি প্রদান করে। ভর্তুকি মানে হচ্ছে সরকার এই খাতটাকে উন্নত করার জন্য এক্সট্রা কিছু টাকা প্রদান করা এবং ব্যাংক ঋণ সহজ করার মতো পদক্ষেপ গ্রহণ করেছে। একই সাথে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে খাদ্যশস্য সংগ্রহ করছে এবং খাদ্যের সঠিক মান বজায় রাখতেও সচেষ্ট। প্রশ্ন, ক, দেশের সরকার কর্তৃক গৃহীত উদ্যোগসমূহের মূল লক্ষ্য কী? এই সবগুলো কাজেরই মূল লক্ষ্য হচ্ছে কৃষির অবকাঠামোকে শক্তিশালীকরণ। পরবর্তী প্রশ্ন, ক, দেশের সরকার কর্তৃক গৃহীত কর্মসূচির ফলে কৃষক উৎপাদনে নিরুৎসাহিত হবে? এটা হবে না, তাহলে উৎপাদনের পরিমাণ বাড়বে এবং কৃষিপণ্যের উৎপাদন খরচ কমবে, তাহলে উত্তর হচ্ছে খ এবং গ। পরবর্তী প্রশ্ন, আরও একটা উদ্দীপক দেওয়া আছে, সজীব তার বন্ধুর সাথে খুলনায় বেড়াতে গেল, সে তার বন্ধুর কাছ থেকে জানতে পারলো যে এই এলাকার একটি গুরুত্বপূর্ণ চাষাবাদ হলো সাদা সোনা, অর্থাৎ যেটাকে হোয়াইট গোল্ড বলা হয়। উদ্দীপকে উল্লেখিত সাদা সোনা কৃষির কোন উপকাতের অন্তর্ভুক্ত? তাহলে আমরা জানি সিংডিকে হোয়াইট গোল্ড বলা হয়, তাহলে এটা হচ্ছে মৎস্য সম্পদের অন্তর্ভুক্ত।
পরবর্তী প্রশ্ন, উক্ত সম্পদের অর্থনৈতিক গুরুত্ব হলো, অর্থাৎ সিংডি বা মৎস্য সম্পদের অর্থনৈতিক গুরুত্ব হলো, বৈদেশিক মুদ্রার অভাব পূরণ করে এবং রপ্তানি বৃদ্ধি করে। পরবর্তী প্রশ্ন, শিল্পনীতি 2010 আলোকে বাংলাদেশের শিল্পসমূহকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? আমরা জানি শিল্পনীতি 2010, 2012 এবং 2016, এই তিনটা শিল্পনীতি অনুসারে অর্থনীতির যে খাতগুলো রয়েছে এগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে 2010 অনুসারে শিল্পসমূহকে 9 ভাগে ভাগ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আমরা জানি শ্রীমঙ্গলে সা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। 23 নম্বর, জ্ঞান ও পুঁজি নির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক পরিবেশ বান্ধব গবেষণা নির্ভর কোন শিল্পের বৈশিষ্ট্য? এটা হচ্ছে হাইটেক। হাইটেক মানে হচ্ছে উচ্চশিত, টেক মানে হচ্ছে টেকনোলজি, উচ্চ প্রযুক্তিভিত্তিক যে শিল্প এটাকে হাইটেক শিল্প বলা হয়। পরবর্তী প্রশ্ন, সর্বশেষ শিল্পনীতি কত সালে প্রণয়ন করা হয়? আমরা জানি সর্বশেষ যে শিল্পনীতি প্রণয়ন করা হয় এটা হচ্ছে 2016 সালে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রা অর্জনকারী এককভাবে সর্ববৃহৎ শিল্প কোনটি? বৈদেশিক মুদ্রা অর্জন করে সর্ববৃহৎ হচ্ছে তৈরি পোশাক শিল্প থেকে। পরবর্তী প্রশ্ন, পিপিপি এর পূর্ণরূপ কি? আমরা জানি পিপিপি এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তাহলে উত্তর হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান ক্রেতা কোন দেশ? অর্থাৎ বাংলাদেশের যে তৈরি পোশাকগুলো হয় এগুলো কোন দেশে বাংলাদেশ থেকে বেশি রপ্তানি করা হয়? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের বেশি কি রয়েছে, চাহিদা রয়েছে। পরবর্তী প্রশ্ন, শিল্পনীতি 2016 এর আলোকে কোনটি অগ্রাধিকার শিল্প? শিল্পনীতি 2016-তে যে যে শিল্পগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তার মধ্যে জাহাজ নির্মাণ শিল্প এবং পর্যটন শিল্প হচ্ছে অন্যতম। পরবর্তী প্রশ্ন, আমদানি বিকল্প শিল্পের মাধ্যমে, অর্থাৎ আমরা যদি আমদানি করার যে বিকল্প, অর্থাৎ যে শিল্পগুলো আমরা বাইরের দেশ থেকে আমদানি করতে হয় এর বিকল্প শিল্প যদি আমরা দেশে গড়ে উঠতে পারি তাহলে আমদানির পরিমাণ হ্রাস পাবে এবং দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন, চামড়া শিল্পটি হলো? চামড়া শিল্প হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং শিল্প এবং এটা একটা রপ্তানিমুখী শিল্প এবং এটা একটা প্রক্রিয়াকরণ শিল্প, তাহলে এখানে উত্তর হবে তিনটাই। এবার একটি উদ্দীপক, বাংলাদেশে একটি শিল্প রয়েছে, এই শিল্পে প্রায় 70 লক্ষ নারী শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে, তাছাড়া দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে এই শিল্প হতে, অধিক বৈদেশিক মুদ্রা অর্জন এবং আন্তর্জাতিক বাণিজ্য লেনদেন ভারসাম্য আনয়নের জন্য উক্ত শিল্প আধুনিকীকরণ ও সম্প্রসারণ করা জরুরি। উদ্দীপক অনুযায়ী শিল্পটির নাম কি? এই শিল্পটি হচ্ছে তৈরি পোশাক শিল্প, কারণ আমরা যদি আগের এখানে দেখি 70 লক্ষ নারী শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে, তার মানে নারী শ্রমিক যে শিল্পে কাজ করে বেশিরভাগ সেটা হচ্ছে তৈরি পোশাক শিল্প। পরবর্তী প্রশ্ন, নির্দেশিত শিল্পের প্রসার ঘটলে, অর্থাৎ তৈরি পোশাক শিল্পের প্রসার ঘটলে দেশে মুদ্রাস্ফীতি পাবে, এটা না, দেশে মুদ্রাস্ফীতি হ্রাস পাবে, লেনদেন ভারসাম্য অনুকূলে আসবে এবং শ্রমের গতিশীলতা বৃদ্ধি পাবে, তাহলে উত্তর হচ্ছে খ এবং গ। পরবর্তী প্রশ্ন, আরও একটা উদ্দীপক, 1976 সালে একটি শিল্পের রপ্তানি কার্যক্রম শুরু হয়, দেশটির মোট রপ্তানি আয়ের প্রায় 82% এই শিল্প থেকে আসে, শিল্পটির সম্ভাবনা খুবই উজ্জ্বল। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকে কোন শিল্পের কথা বলা হয়েছে, তাহলে দেখো 82%, অর্থাৎ মোট শিল্পের প্রায় 82% যে খাত থেকে আয় হয় সেটা হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প থেকে। পরবর্তী প্রশ্ন, উদ্দীপক উল্লেখিত শিল্পটি উজ্জ্বল সম্ভাবনার কারণ কি? এটি উজ্জ্বল সম্ভাবনার কারণ হচ্ছে শ্রমিকের নিম্ন মজুরি, অর্থাৎ শ্রমিকদেরকে বেশি মজুরি দিতে হয় না, নিম্ন মজুরিতে শিল্প কারখানায় শ্রমিকরা কাজ করে। পরবর্তী প্রশ্ন, এম ইকুয়াল m - o/o, এখানে এম মানে হচ্ছে অসামঞ্জস্যতার পরিমাণ, এ মানে হচ্ছে প্রকৃত জনসংখ্যা এবং ও মানে হচ্ছে কাম্য জনসংখ্যা, এই সূত্র অনুসারে এখানে বলা হচ্ছে এ দ্বারা কী বোঝায়। তাহলে আমরা জানি এ দ্বারা হচ্ছে রিয়েল পপুলেশন বা প্রকৃত জনসংখ্যাকে বোঝানো হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিষয়টি জনসংখ্যার আকারকে প্রভাবিত করে না? আমরা জানি অভিবাসনের ফলে জনসংখ্যার আকার বৃদ্ধি পেতে পারে, আবার জন্মহারের ফলে জনসংখ্যার আকার বৃদ্ধি পেতে পারে, মৃত্যুহারের ফলে জনসংখ্যার আকার হ্রাস পেতে পারে, কিন্তু শিক্ষার হার সরাসরি জনসংখ্যাকে তেমন প্রভাবিত করে না, তাহলে উত্তর হচ্ছে গ, শিক্ষার হার। পরবর্তী প্রশ্ন, সূত্র জন্মহার - মৃত্যুহার / 1000 × 100, এটি দ্বারা কী বোঝায়? আমরা জানি এটি দিয়ে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার বোঝায়, কিন্তু এখানে বলছে কোন বৃদ্ধির হার, স্বাভাবিক বৃদ্ধির হার নাকি জনসংখ্যা বৃদ্ধির হার, এটা হচ্ছে স্বাভাবিক বৃদ্ধির হারকে বোঝায়। পরবর্তী প্রশ্ন, মেলতাসের তত্ত্ব অনুসারে কোনো প্রকার হস্তক্ষেপ না করা হলে কত বছরে কোনো দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়? আমরা জানি মেলতাসের তত্ত্বে মেলতাস ব্যাখ্যা করেছেন প্রতি 25 বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়,
তাহলে 25 বছর উত্তর। পরবর্তী প্রশ্ন, যে জনসংখ্যা দ্বারা সর্বোচ্চ জাতীয় উৎপাদন অর্জিত হয় অর্থাৎ জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে থাকে তাকে কি বলা হয়? আমরা জানি জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে থাকা মানে হচ্ছে ওই দেশে কাম্য জনসংখ্যা বিরাজ করা, তাহলে উত্তর হচ্ছে কাম্য জনসংখ্যা। পরবর্তী প্রশ্ন, ম্যালথাসের মতে জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রাকৃতিক নিরোধ নয় কোনটি? আমরা জানি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ম্যালথাস অনেকগুলো প্রাকৃতিক নিরোধের কথা বলেছেন, তার মধ্যে দুর্ভিক্ষ একটা। দুর্ভিক্ষের ফলে মানুষ মারা যায়, ফলে প্রাকৃতিক নিরোধ হয়। মহামারীর ফলে অনেক মানুষ মারা যায়, কিন্তু প্রাকৃতিক নিরোধ নয়, হচ্ছে নৈতিক সংযম। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কি? আমরা জানি জনসংখ্যার ঘনত্ব মানে হচ্ছে ডেন্সিটি অফ পপুলেশন। ডেন্সিটি অফ পপুলেশন নির্ণয়ের সূত্র হচ্ছে টোটাল পপুলেশনকে টোটাল এরিয়া দিয়ে ভাগ করতে হয়। তাহলে ডেন্সিটি অফ পপুলেশন ইকুয়াল টোটাল পপুলেশন ডিভাইডেড বাই টোটাল এরিয়া, ক নাম্বার। পরবর্তী প্রশ্ন, জ্যামিতিক হার কোনটি? আমরা জানি একটা হচ্ছে গাণিতিক হার, যেটা 1, 2, 3, 4 এভাবে বৃদ্ধি পায়, কিন্তু জ্যামিতিক হার হচ্ছে দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, অর্থাৎ 1, 2, 4, 8, 16, 32 এভাবে বৃদ্ধি পায়। তাহলে এখানে জ্যামিতিক হার হচ্ছে গ, 1, 2, 4, 8। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? এটা উত্তর হচ্ছে 1,015 জন। পরবর্তী প্রশ্ন, মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায়? আমরা জানি মানব সম্পদ উন্নয়ন মানে হচ্ছে জনগণের গুণগত মান বৃদ্ধি করা, অর্থাৎ গ নাম্বার উত্তর, জনসংখ্যার গুণগত পরিবর্তন। পরবর্তী প্রশ্ন, কোনটি স্থূল জন্মহার নির্ণয়ের সূত্র? আমরা জানি স্থূল জন্মহার মানে হচ্ছে টোটাল জন্মহারকে টোটাল জনসংখ্যা দিয়ে ভাগ করে 1,000 দিয়ে গুণ করে যে হার পাওয়া যায় সেটা হচ্ছে স্থূল জন্মহার। তাহলে উত্তর হবে গ, সিবিআর ইকুয়াল টোটাল বার্থ ডিভাইডেড বাই টোটাল পপুলেশন ইন্টু 1,000। পরবর্তী প্রশ্ন, এম ইকুয়াল -0 ডিভাইড বাই 0 সমীকরণে এম সমান 0 হলে কি নির্দেশ করে? আমরা জানি এম মানে হচ্ছে অসামঞ্জস্যতার পরিমাণ, তাহলে অসামঞ্জস্যতার পরিমাণ যদি 0 হয় এটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। পরবর্তী প্রশ্ন, মানব সম্পদ উন্নয়নে মৌলিক সূচক কয়টি? আমরা জানি মানব সম্পদ উন্নয়নে মৌলিক সূচক হচ্ছে 3টি। পরবর্তী প্রশ্ন, জনসংখ্যার নির্ধারক হলো? আমরা জানি জন্মহার, নিট অভিবাসন, এই দুটির মাধ্যমে জনসংখ্যা নির্ধারণ করা যায়, কিন্তু ভৌগোলিক আয়তন জনসংখ্যার নির্ধারক নয়। তাহলে উত্তর হচ্ছে ক এবং ঘ। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের উপায় হলো? বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের জন্য শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং এই শিক্ষা হতে হবে উন্নত শিক্ষা। তাহলে উত্তর হচ্ছে ক ও গ। পরবর্তী প্রশ্ন, এই সূত্রটা যেখানে বলা হচ্ছে ফিএন মানে হচ্ছে চলতি বছরের দামের স্তর, কিউ জিরো মানে হচ্ছে বৃত্তি বছরের পরিমাণ। তাহলে চলতি বছরের দামের স্তর ইন্টু বৃত্তি বছরের পরিমাণ এবং বৃত্তি বছরের দামের স্তর ইন্টু বৃত্তি বছরের পরিমাণকে গুণ করে 100 দিয়ে গুণ করার পর যে সূত্রটি পাওয়া যায় সেটি হচ্ছে বুকতার মূল্য সূচক, অর্থাৎ সিপিআই পদ্ধতি। এই পদ্ধতির এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতি নির্ণয়ের জন্য, এই সূত্রটা ভালোভাবে মনে রাখতে হবে।